Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. तोमादेर सबाइके आज के आबार स्वागत जानाई। आम्रा नवम श्रेणीर व्याकरण पाठे आबार चले एसेछि। आगेर दिन बांगला स्वरध्वनि विषय आलोचना करेछिलाम, आज के आम्रा आलोचना करब व्यंजन ध्वनि विषय। तो प्रथम थेके आमी बोर्डे देखो लिखे रेखेछि, क थेके चंद्रबिंदु पर्यन्त व्यंजन वर्ण, एगुलो किन्तु व्यंजन ध्वनि नय। एकटा कथा खूब मने रखते हबे आमादेर, जे जे चिन्हगुलो आमरा बोर्डे देखते पाच्छी, क ख ग घ ङ च छ वर्गीय ज झ ञ, एई जे पर पर चंद्रबिंदु पर्यन्त, एगुलो किन्तु वर्ण। मुखे जखन आमी उच्चारण करछी তখন সেটা হয়ে যাচ্ছে ধ্বনি। এই বিষয়টা খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখতে হবে। আর আমরা এই যে ভাষায় যে কথা বলছি সব কিন্তু ধ্বনি নিয়ে, বর্ণের ভূমিকা শুধুমাত্র লেখার ক্ষেত্রে। আমরা যে মুখে উচ্চারণ করছি সম্পূর্ণটাই ধ্বনির কারসাজি, ধ্বনি বিষয় আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন আমি একটা উদাহরণ এখানে লিখে দেখাচ্ছি, দেখো আমি এই যে ক লিখলাম, কিন্তু ক লেখার সঙ্গে সঙ্গে আমার একটা অ ধ্বনি পাশে চলে আসছে, ক যোগ অ ক, অর্থাৎ এই অয়ের সাহায্য ছাড়া আমরা কিন্তু কটা উচ্চারণ করতে পারি না। কয়ের নিচে যদি হস্বচিহ্ন দেওয়া থাকে, এটা আমাদের মুখে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। হতে পারে কখন, দেখা গেল আমরা যদি লিখি ঋক, তোমরা বেদের নাম শুনেছো, চারটি বেদ, এই চারটি বেদের প্রথম বেদ হচ্ছে ঋক। এই যে ঋক শব্দটা লিখলাম, এই শেষের কটা এটা শুদ্ধ ব্যঞ্জন ধ্বনি হিসাবে উচ্চারিত হয়েছে, কিন্তু শুধু এই হস্বচিহ্নযুক্ত ক যদি বলি, এটা কিন্তু কেউ উচ্চারণ আমরা করতে পারবো না। তাই কি বললাম, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, উচ্চারণের জন্য স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রশ্ন হতে পারে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? খুব সহজ করে বলতে পারি, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। অন্যভাবে বলতে পারি, ব্যঞ্জন ধ্বনিগুলো যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলতে পারি। কোনো কোনো বইয়ে লেখা থাকবে, দেখবে যে
এই যে ব্যঞ্জন বর্ণের কটি ভাগ, আসলে এগুলো ব্যঞ্জন বর্ণের ভাগ নয়, ব্যঞ্জন ধ্বনির ভাগ। তো আমরা আরো আলোচনা এগিয়ে যাই। তোমরা একটা জিনিস দেখতে পারো যে আমি এখানে একটা ছকের মধ্যে এই ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি আলাদা করে লিখেছি। এইখানে চারটি ধ্বনি আলাদা লিখেছি, এইখানে চারটির আলাদা লাইন, এটার দুটো আলাদা লাইন, এটার দুটো আলাদা লাইন, এটার দুটো আলাদা লাইন, এবং একে আলাদা একাকে লিখেছি। এদিকে জায়গা থাকা সত্ত্বেও আমি কিন্তু লিখিনি। কেন লিখিনি সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনায় আসব। তো বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে মোট বর্ণ হচ্ছে 40টি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। চন্দ্রবিন্দু চাঁদ বলবার কিন্তু প্রয়োজন নেই, কারণ চন্দ্র মানেই চাঁদ। কেউ কেউ বলে থাকে চন্দ্রবিন্দু চাঁদ, কথাটা তা নয়, চন্দ্রবিন্দু। কারণ এই যে ধ্বনিগুলো আমাদের উচ্চারণটা ঠিকঠাকভাবে করাটাও কিন্তু একটা বড় প্রয়োজনীয় বিষয়। এবার আমরা এই যে যে 25টা, এই ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে স্পর্শধ্বনি বলবো, বা এই স্পর্শধ্বনিকেই বইয়ে লেখা থাকছে স্পর্শবর্ণ। কেন স্পর্শধ্বনি বা স্পর্শবর্ণ? আসলে এই ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখ বিবর, মুখের গর্ত অর্থাৎ বাকযন্ত্রের বিভিন্ন অংশ একে অপরের সঙ্গে ছোঁয়া লেগে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় স্পর্শধ্বনি। তাহলে কি বললাম, স্পর্শধ্বনি কাকে বলে? ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি উচ্চারণ করার সময় মুখবিবরের বিভিন্ন অংশের মধ্যে, কখনো কণ্ঠ, কখনো তালু, কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো মূর্ধা, এই অংশে উচ্চারিত হয় বলে একে বলা হয় স্পর্শধ্বনি। আর স্পর্শধ্বনির লিখিত রূপকেই বলা হয় স্পর্শ বর্ণ। এবার দেখে নাও যে এই স্পর্শধ্বনিকে আমি আবার লাইন লাইন করে কেন লিখলাম, আলাদা আলাদা এই যে লাইনগুলো লিখেছি এটা কেন লিখেছি? একসঙ্গে তো লিখতে পারতাম, বোর্ডে এদিকে এতটা জায়গা ছাড়া রয়েছে, ওদিকে জায়গা ছাড়া রয়েছে, তা সত্ত্বেও আমি আলাদা করে লিখেছি। তারও একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। বিজ্ঞানসম্মত কারণ বলতে ধ্বনি বিজ্ঞানসম্মত কারণ, যারা ধ্বনি বিজ্ঞানী তারা নির্দিষ্ট করে এগুলোকে ভাগ করেছেন। যেমন এই যে ক থেকে ম সংখ্যাটি কত? 25। তোমরা জানো 25 একটি বর্গ সংখ্যা, 25 একটি বর্গ সংখ্যা, তাই ক থেকে ম পর্যন্ত বর্গের অন্তর্ভুক্ত, তাই এগুলোকে আবার বর্গীয় ধ্বনিও বলা হয়। এই বর্গীয় ধ্বনির মধ্যে 5টা বর্গ রয়েছে, অর্থাৎ 5টা ভাগ রয়েছে। এই 5টা ভাগ কি কি? ক থেকে উঙ পর্যন্ত এটাকে বলা হয় ক বর্গের ধ্বনি, এটাকে বলা হয় চ বর্গের, এটাকে ট বর্গের, এটাকে ত বর্গের, এটাকে প বর্গের। প্রত্যেকটা বর্গের প্রথম ধ্বনি অনুসারে সেই বর্গের নামকরণ হয়েছে। এছাড়া এই ধ্বনিগুলো কোথায় উচ্চারিত হয় তার উপরে ভিত্তি করেও এদের আলাদা আলাদা নামকরণ হয়েছে। আমরা যদি বলি ক খ গ ঘ ঙ, আমাদের ঠিক এই যে গলা বা কণ্ঠ, এখান থেকে ধ্বনিটা বেরিয়ে আসে। আসলে কথাটা হচ্ছে যে এই ক থেকে উঙ পর্যন্ত যখন আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি, আমাদের গলাতে বা কণ্ঠতে চাপটা বেশি লাগে শ্বাসবায়ুর, তাই এই 5টি ধ্বনিকে
কণ্ঠধ্বনিও বলা হয়। কণ্ঠ হচ্ছে গলা, এবার কণ্ঠতে উৎপত্তি হচ্ছে, জন্ম নিচ্ছে, তাই এখানে কিন্তু অন্তস্থ জ দিতে হবে, কণ্ঠধ্বনি। দ্বিতীয় কি, চ ছ জ ঝ ঞ, এই ধ্বনিগুলো উচ্চারণ করবার সময় আমাদের তালু অর্থাৎ দাঁতের ঠিক উপরের দিকে জিভ দিয়ে দেখো তোমরা খাঁজ কাটা কাটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় তালু, সেই তালুতে উচ্চারিত হয় বলে এই চ থেকে ঞ পর্যন্ত একে বলা হয় তালব্য ধ্বনি। তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য, এটাকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। কেন, মূর্ধাতে উচ্চারিত হয় তাই একে বলা হয় মূর্ধন্য ধ্বনি। ত থ দ ধ দন্তন্য, এই যে এটা যখন আমরা বলি দন্তন্য অর্থাৎ দন্ত বা দাঁত, দন্তে উচ্চারিত হয় বলে একে দন্ত ধ্বনি বলা হয়, ত থ দ ধ দন্তন্য। বলে দেখো এই ধ্বনিগুলো উচ্চারণ করবার সময় আমাদের জিভের অগ্রভাগ উপরের পাটির দাঁতের নিচের দিকে স্পর্শ করে। বাকি রইল প ফ ব ভ এবং ম, এটা উচ্চারণের সময় আমাদের দুটো ঠোঁট, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট পরস্পর মিশে গিয়ে উচ্চারিত হয়। এই ধ্বনিগুলো কেউ হা করে বলতে পারবে না, কেউ হা করে বলতে পারবে প, কখনোই সম্ভব নয়, হা করে বলতে পারবে ম, কখনোই সম্ভব নয়। এগুলো উচ্চারণ করবার সময় আমাদের ওষ্ঠ অর্থাৎ ঠোঁট, দুটো ঠোঁট পরস্পরের সঙ্গে মিশে গিয়ে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় ওষ্ঠধ্বনি। তাহলে বুঝতে পারলে তোমরা এই যে পাঁচটা যে বর্গ বা ভাগ, ক বর্গ বা কণ্ঠে উচ্চারিত হয় বলে একে বলা হয় কণ্ঠ বর্গ বা কণ্ঠধ্বনি, চ থেকে ঞ পর্যন্ত একে বলা হয় তালব্য ধ্বনি, ট থেকে মূর্ধন্য একে বলা হয় মূর্ধন্য ধ্বনি, ত থেকে দন্তন্য একে বলা হয় দন্তধ্বনি, এবং প থেকে ম একে বলা হয় ওষ্ঠধ্বনি। কয়েকটা উচ্চারণ বিষয় আমি একটু পরিষ্কার করে দিই। এইটার উচ্চারণ এক একজন এক এক রকম করে, কেউ বলে উঁ, কেউ বলে উঁয়া, কিন্তু এটার সঠিক উচ্চারণ হওয়া উচিত উঁ। আমি যদি ব্যাং কথাটা লিখি, ব্যাং ইংলিশে এস ও এন জি, এই সং কথাটায় আমরা ও এন জি যেমন উচ্চারণ করি, উঙর উচ্চারণ কিন্তু অনেকটা সেই রকম। এছাড়া এই যে জ, জ দুটো রয়েছে আমাদের ব্যঞ্জন ধ্বনিমালায় বা ব্যঞ্জন বর্ণে, এই আর একটা জ, এই একটা জ, এই জয়ের অনেকের সমস্যা রয়েছে, আমি একটু বলে দিই। এটা অনেকে কি বলে এমনি জ, আসলে এমনি জ বলে কোনো জ হয় না, এটা কি আমাদের একটা বর্গীয় ধ্বনি, ক থেকে ম পর্যন্ত বর্গীয় ধ্বনি বলেছি, তাই এটাকে বলা হয় বর্গীয় জ। মনে থাকবে এটা হচ্ছে বর্গীয় জ আর এটা হচ্ছে অন্তস্থ জ। নটা তোমাদের কাছে ঠিকই আছে, এটা মূর্ধন্য, এটা দন্তন্য, কেন মূর্ধাতে উচ্চারিত হয় তাই মূর্ধন্য, দাঁতের গোড়ায় জিভ এসে উচ্চারিত হয় তাই দন্তন্য। আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই ব এবং এইখানে ব, এটাকে ওই একইভাবে এটাকে বলা হয় বর্গীয় ব, এটাকে বলা হয় বর্গীয় ব, এটা অন্তস্থ ব। পরিষ্কার? এবার চলে এসো আমরা এই যে যে নামকরণ এটা বাদ দিয়ে আমরা আলোচনা অন্যভাবে এগিয়ে যাই।
প্রত্যেকটা বর্গের প্রথম সারি এবং তৃতীয় সারি, প্রত্যেকটা বর্গের প্রথম সারি এবং তৃতীয় সারি উচ্চারণ করবার সময় আমাদের মুখের যে শ্বাসবায়ু অর্থাৎ বাতাস তুলনামূলকভাবে কম বেরিয়ে আসে, অল্প বেরিয়ে আসে, তাই একে বলা হয় অল্প প্রাণধ্বনি। কি বললাম? প্রত্যেকটা বর্গের প্রথম সারি এবং তৃতীয় সারি অর্থাৎ ক বর্গের ক গ, চ বর্গের চ বর্গীয় জ, ট বর্গের ট ড, ত বর্গের ত দ, প বর্গের প এবং ব উচ্চারণ করবার সময় তুলনামূলকভাবে আমাদের কম পরিমাণ শ্বাসবায়ু বা অল্প পরিমাণ শ্বাসবায়ু বেরিয়ে আসে, তাই এদেরকে বলা হয় অল্প প্রাণধ্বনি। প্রাণ মানেই কিন্তু কি? শ্বাসবায়ু, যে বাতাস, সেটাকেই আমরা প্রাণ বলি। কেউ যখন মারা যান আমরা কি বলি? তা তিনি প্রাণ ত্যাগ করেছেন, অর্থাৎ শেষবারের মতন যে বাতাস সেটিকে তিনি বের করে দিয়েছেন, এর পরে আর প্রকৃতির বাতাস নেওয়ার ক্ষমতা আর থাকছে না। তাই বাতাস হচ্ছে শ্বাসবায়ু, মনে রাখবে। তাহলে প্রাণ হচ্ছে শ্বাসবায়ু। তাহলে ক এবং গ, চ জ ট ড ত দ প এবং ব, এটাকে বলা হয় অল্প প্রাণধ্বনি। ঠিক দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি উচ্চারণ করবার সময় তুলনামূলকভাবে কয়ের থেকে একটু বেশি পরিমাণে বাতাস বেরিয়ে আসে। ক বলো এবং খ বলো, ইংরেজিতে একটু লিখে দেখালে খুব সুবিধা হয়। এই কে তে আমরা কি লিখি? ক। যখন খ লিখি ওর সঙ্গে আমরা একটা এইচ লিখি, হ, অর্থাৎ শ্বাসবায়ুর একটু জোর বেশি দিই, এইগুলোকে বলা হয় মহাপ্রাণধ্বনি। তাহলে ক ঘ ছ ঝ ঠ ঢ থ ধ ফ এবং ভ, এগুলোকে বলা হয় কি? মহাপ্রাণ। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো প্রত্যেকটা বর্গের মহাপ্রাণ ধ্বনি। কেন? যেহেতু প্রত্যেকটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের শ্বাসবায়ুর প্রাবল্য বা একটু বেশি পরিমাণে শ্বাসবায়ু বেরিয়ে আসে, তাই এদেরকে বলা হয় মহাপ্রাণধ্বনি। আর প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু তুলনামূলকভাবে কম পরিমাণে বেরিয়ে আসে, তাই এদেরকে বলা হয় অল্প প্রাণধ্বনি। এবার একটা মজার ব্যাপার দেখো, পুকুর শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। ছোট্ট যে গোলাকার জলাশয় বা চতুষ্কোণ জলাশয় তাকে আমরা পুকুর বলি। এবার এই পুকুর কথাটাই একটু গ্রামগঞ্জের দিকে চলে যাও, অন্যভাবে উচ্চারিত হয়। কেউ বলে পুকুর, কেউ বলে পোখর, অঞ্চল বিশেষে উচ্চারণ আলাদা। কিন্তু এখানে ব্যাপারটা কি দেখো, পুকুর ছিল, আমরা গ্রাম অঞ্চলে কোনো কোনো জায়গায় এটা শুনতে পাই পুকুর। কথাটা কি ভুল? না, কথাটাকে ভুল বলবো না, সেটা একটা গ্রাম্য উচ্চারণ, একটা আঞ্চলিক উচ্চারণ। কোনো উচ্চারণকে আমরা ভুল বলতে পারি না, এক একটা জায়গার এক একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবে সেটাকে বলা হয় পুকুর। কারণ শহরের লোক বা শিক্ষিত লোক পুকুর বলতে যা বোঝায়, গ্রাম্য যে মানুষেরা
পুকুর বললে সেই একই কথাটাকেই বোঝায়। তাহলে আমাদের এখানে আলোচনাটা কেন, দেখো পুকুর আমরা যদি এখানে কি দেখি, অল্প প্রাণ ধ্বনির মধ্যে ক কথাটা রয়েছে, তাই না? আর ঠিক যারা পুকুর বলছে খটা রয়েছে কোথায়, মহাপ্রাণ ধ্বনির মধ্যে। তাহলে এই যে কোনো শব্দে অল্প প্রাণ ধ্বনি যদি কারো মুখে উচ্চারণে মহাপ্রাণ ধ্বনির মতন উচ্চারিত হয়ে যায়, এই যে একটা নিয়ম রয়েছে, ধ্বনির যে পরিবর্তন রয়েছে, এটাকে বলা হয় মহা প্রাণী ভবন বা পিনায়ন। ব্যাপারটা বুঝলে? মহাপ্রাণী ভবন বা পিনায়ন, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি ক হয়ে গেল খ, খ মহাপ্রাণ। তাহলে পুকুর থেকে পুকুর, ক থেকে খ মহাপ্রাণ হয়ে গেছে, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। ভবন মানে হওয়া, অর্থাৎ মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হওয়া। আর পিনায়ন, পিন কথা হচ্ছে স্থূল হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, অর্থাৎ অল্প থেকে মহা বড়তে চলে গেল, তাই এটাকে বলা হয় মহাপ্রাণী ভবন। ঠিক এইরকম আরও উদাহরণ রয়েছে, অন্য বর্গের ধ্বনি দিয়েও আমরা দেখাতে পারি। যেমন এই যে ট, যদি বলি পুকুরে কি মাছ থাকে, পুঁটি মাছ, সেই পুঁটি মাছটাই কেউ কেউ দেখবে উচ্চারণ করবে পুঁটি মাছ, পুঁটিকে কেউ কেউ বলে পুঁটি, এটাও ট ছিল, অল্প প্রাণ ধ্বনি, ঠ হয়ে গেল মহাপ্রাণ ধ্বনি। তাহলে এটা কি, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, অর্থাৎ মহাপ্রাণী ভবন বা পিনায়ন। ঠিক এর উল্টোটাও হয়, ঠিক এর উল্টোটাও হয় কি, কোনো শব্দে মহাপ্রাণ থাকলে সেটা অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়ে যায়। মাছ, ঠিক আছে, এই যে মাছ ফিশ, আমরা বলি কি মাছ এনেছিস বাজার থেকে, কিন্তু আমরা কি সবসময় এত সচেতনভাবে উচ্চারণ করি না, সবসময় এত সচেতনভাবে উচ্চারণ করি না, কি মাছ, কি মাছ চ বলি, কিন্তু কি মাছ দিয়ে ভাত খেয়েছিস, কি মাছ না বলে কি মাছ দিয়ে ভাত খেয়ে, তাহলে এই যে মাছ ছটা কি হয়ে গেল, চ হয়ে গেল। তাহলে ছ কোথায় অবস্থিত, ছ অবস্থিত এই যে কিসের লাইন, মহাপ্রাণ ধ্বনির লাইন। তাহলে মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয়ে গেল কিসে, অল্প প্রাণ ধ্বনি, এটা কিন্তু মহাপ্রাণী ভবন না হয়ে এটা হয়ে গেল অল্প প্রাণী ভবন। অল্প প্রাণী ভবন এর আলাদা আলাদা আরেকটা নাম হচ্ছে ক্ষীণায়ন, ক্ষীণায়ন। ক্ষীণ মানে কি, সরু হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, অর্থাৎ এখানে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে চলে এলো। আবার আরেকটা দেখো, ঠিক এইরকম উদাহরণ, বাঘ, কেউ যদি বলে যে রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলায় যে বাঘ এসেছে, সে কিন্তু বাঘ এত শুদ্ধভাবে উচ্চারণ করবার সময় পায় না, সে কি বলে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ না বলে বাঘ এসেছে। তাহলে এই যে ঘটা, আমরা অসাবধানভাবে বা দ্রুত উচ্চারণ করতে গিয়ে গটাকে, ঘটাকে গয়ে উচ্চারণ করে দিই, অর্থাৎ এই যে মহাপ্রাণধ্বনি ঘ, তা থেকে অল্প প্রাণধ্বনি গয়ে চলে এলাম, এটাকে বলা হয় অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন।
বোঝা গেল। এবার আমরা আরেকটা ভাগে চলে যাই। এর আগের বারে দেখিয়েছি যে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ অল্প প্রাণধ্বনি, চতুর্থ দ্বিতীয় এবং চতুর্থ মহাপ্রাণধ্বনি। এবার বলছি এই যে প্রথম দুটো সারি উচ্চারণ করতে গেলে আমাদের যে শ্বাসবায়ু সেটা অনেকটা গম্ভীর কম গম্ভীরভাবে উচ্চারিত হয়, তাই এই দুটোকে বলা হয় ঘোষ। ঘোষ শব্দটা হচ্ছে ঘোষণা করা থেকে এসেছে, ঘোষণা থেকে ঘোষ। অর্থাৎ এটা এই দুটো সারি প্রথম এবং দ্বিতীয় তুলনামূলকভাবে কম গম্ভীরভাবে উচ্চারিত হয়। তুলনামূলকভাবে গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ভ এরা অনেকটাই গম্ভীরভাবে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় ঘোষ ধ্বনি। ঘোষ কি? ঘোষণা করা, অতি উচ্চ স্বরে কোনো কিছু বলা, সেটা হচ্ছে ঘোষণা করা। তো ক খ চ ছ জ ট ঠ ত থ প ফ এই যে প্রত্যেকটা বর্গের প্রথম দুটো ধ্বনি উচ্চারণ করবার সময় আমরা আমাদের শ্বাসবায়ু তুলনামূলকভাবে মৃদু বা হালকাভাবে উচ্চারিত হয়, আর এই প্রত্যেক দুটো অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ধ্বনি তুলনামূলকভাবে একটু গম্ভীরভাবে উচ্চারিত হয়, এদেরকে বলা হয় ঘোষ ধ্বনি। যদিও কোনো কোনো বইয়ে এই পঞ্চম ব্যঞ্জন অর্থাৎ উঁ ইয় মূর্ধন্য দন্তন্য এবং ম এটাকেও ঘোষ ধ্বনি হিসাবে দেখানো হয়েছে, তবে আমি ব্যক্তিগতভাবে এটাকে ঘোষ ধ্বনি বলবার পক্ষপাতী নই। কেন নই সেটা আলোচনায় আসছি। তো যেটা বললাম যে প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি কি? অঘোষ অর্থাৎ মৃদু বা হালকাভাবে উচ্চারিত হয়। অঘোষ শব্দের অর্থ বলতে পারো মৃদু বা হালকা, ঘোষ শব্দের অর্থ বলতে পারো গম্ভীর। অর্থাৎ ক খ উচ্চারণ করতে গেলে মুখের যে উচ্চারণ যতটা জোর পায় গ ঘ বললে তার থেকে শব্দের গাম্ভীর্য অনেকটাই বেশি হয়, তাই এই নামকরণ। এবার এর মধ্যেও কিন্তু পরস্পর পরস্পর চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় কথার মধ্যে। যেমন দেখো কিভাবে উদাহরণগুলো দেখছি। মনে করো আকাশে মেঘ করেছে, তুমি বাড়িতে রয়েছো, ছাদে বা কোথাও জামা কাপড় কিছু মেলে রাখা আছে, মা অন্য কাজে ব্যস্ত, মেঘ দেখে মা তোমাকে কি বলবেন? মেঘ করেছে, শিগগিরই জামা কাপড়গুলো উঠিয়ে নেই। মা কিন্তু আর এই মেঘ কথাটা উচ্চারণ তখন করছেন না, মা বলছেন মেঘ করেছে। মা কি বলছেন? মেঘ করেছে, মেঘ না বলে মেঘ করেছে। তাহলে দেখো মেঘ ঘ কোথায় রয়েছে? ঘোষ ধ্বনির মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ঘোষ ধ্বনির মধ্যে রয়েছে। আর তিনি উচ্চারণ করছেন ক, তাহলে ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে হয়ে যাচ্ছে
এটাকে কি বলা হচ্ছে? অঘোষী ভবন। ঘোষধ্বনি যখন অঘোষধ্বনিতে পরিণত হচ্ছে, সেই যে ধ্বনির পরিবর্তন বা নিয়ম সেটাকে বলা হচ্ছে অঘোষী ভবন। আমরা দেখলাম অঘোষী ভবনের উদাহরণ, যে কি মেঘ করেছে তা থেকে আমরা বলছি মেঘ করেছে। এবার দেখো ঘোষী ভবন অর্থাৎ ঘোষধ্বনি কিভাবে আমাদের সাধারণ মানুষের কথায় অঘোষধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। মনে করো যে যদি কাউকে জিজ্ঞেস করি যে আজ কী ভাত খেয়েছিস, সে বলল স্যার শাক ভাত খেয়েছি, সে বলল শাক ভাত। কিন্তু কথাটা তো শাক ভাত নয়, কথাটা হচ্ছে শাক ভাত, শাক তালব্যশায় আকার ক। কিন্তু আমাদের মুখে আমরা এই শাক এবং ভাত যখন একসঙ্গে বলতে চাই, স্বাভাবিকভাবেই এই কটা আমাদের মুখে কিন্তু সহজে আসে না, কটা হয়ে যায় গ, কটা হয়ে যায় কি গ। তাহলে দেখো ক রয়েছে অঘোষধ্বনির মধ্যে, তা থেকে গ হয়ে গেছে কোথায়? ঘোষধ্বনির মধ্যে। তাহলে এই যে অঘোষধ্বনির থেকে যখন ঘোষধ্বনিতে যাচ্ছে, ধ্বনি পরিবর্তনের এই যে নিয়ম এটাকে বলা হয় কি ঘোষী ভবন। অঘোষধ্বনি থেকে যখন ঘোষধ্বনিতে যাচ্ছে, এই যে ধ্বনি পরিবর্তনের নিয়ম এটাকে বলা হচ্ছে ঘোষী ভবন। আর ঘোষধ্বনি থেকে কোনো ধ্বনি আমাদের মুখে উচ্চারণের সময় যখন অঘোষধ্বনিতে পরিণত হবে, তখন সেটাকে বলবো আমরা অঘোষী ভবন। তোমরা বইগুলো একটু খেয়াল করবে, দেখবে ওতে আরও প্রচুর উদাহরণ রয়েছে। এবার আমরা চলে আসি ব্যঞ্জনধ্বনির শেষের যে পাঁচটি স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনির শেষের যে পাঁচটি ধ্বনি প্রত্যেকটি বর্গের শেষে, এটা রয়েছে ঙ, এটা ঞ, এটা ন, এটাও ন, এটা ম। এই যে প্রত্যেকটি ব্যঞ্জন উচ্চারণের সময়, যেটা বলছিলাম যে কোনো কোনো বইয়ে লেখা রয়েছে গ ঘ ঙ চ ছ ঞ ড ঢ মূর্ধন্য দ ধ দন্তন্য প ব ভ ম, এইটার মধ্যে কিন্তু সেই গাম্ভীর্য আমরা খুঁজে পাই না। অথচ এই যে পাঁচটি ব্যঞ্জনধ্বনি, এগুলো উচ্চারণ করবার সময় আমাদের মুখের পাশাপাশি নাক দিয়েও কিন্তু বেশ খানিকটা শ্বাসবায়ু বা বাতাস বেরিয়ে আসে। এই নাক দিয়ে বেরিয়ে আসে বলে এই পাঁচটি ব্যঞ্জনকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি। এই পাঁচটি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি। যেমন তোমরা যদি বলো ব্যাং, এই উঙ কথাটা উচ্চারণ করতে গেলে নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে। ইও দিয়ে উচ্চারণ করা একটা শব্দ যেমন মিয়া, এটা বললেও আমাদের নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে। মূর্ধন্য দিয়ে যে ন ঋণ, এটাও নাক দিয়ে খানিকটা বাতাস বেরিয়ে আসে। দন্তন্য তপন, নাক দিয়েও খানিকটা বাতাস বেরিয়ে আসে। এবং মধ্বনি বলতে গেলেও আমাদের নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে। এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন। এবার আমরা আলোচনা করব এই যে ডান দিকে যে রেখেছি,
আলাদা করে ব্যঞ্জনধ্বনি এই ব্যঞ্জনধ্বনিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক এই ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনির পরেই রয়েছে চারটি ব্যঞ্জনধ্বনি, আমি আলাদা করে রেখেছি, এটাকে আলোচনা বাদ দিয়ে আমি আগে এই চারটিকে নিয়ে আলোচনা করি। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, কেন এটার পরে তো এটা হওয়া উচিত? হ্যাঁ, আমি এটা আলোচনা করি তাহলেই খুব সহজেই এই চারটি ধ্বনি কেন ছেড়ে গিয়েছিলাম আমি বোঝাতে পারবো। তালব্য স, এটা উচ্চারণ কিন্তু তালব্য স, খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তালব্য স, এক একজন এক এক রকম ভাবে এটাকে উচ্চারণ করে। এই যে তালব্য ধ্বনি চ ছ জ ঝ ঞ, এই তালব্য স এটাও কিন্তু তালুতে উচ্চারিত হয়, তাই এর নাম হচ্ছে তালব্য স। যদিও আমাদের বাংলা বাঙালিদের মুখে এই তিনটি স্বরের উচ্চারণ ততটা পরিমিতভাবে সঠিকভাবে উচ্চারণ আমরা সবসময় করে উঠতে পারি না। তো তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, সেই সঙ্গে হ, এই চারটি ধ্বনিকে বলা হয়, আমি বাদিকে লিখছি, উষ্মধ্বনি। এই চারটিকে ধ্বনিকে বলা হয় উষ্মধ্বনি। কেন উষ্মা কথাটি থেকে এসেছে উষ্ম? কেউ কেউ বলেন উষ্ণ, না, শ্বাসবায়ু এই চারটি ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু গরম হয়ে বাইরে বেরিয়ে আসে, এই তথ্য একদম ভুল। কারণ আমাদের শ্বাসবায়ু স্বাভাবিকভাবেই গরম থাকে, আমাদের শরীরের মধ্যে যে বাতাস, আমাদের শরীরের তাপমাত্রা রয়েছে, তার জন্য আমরা যখনই যে কথা বলি না কেন প্রত্যেকটা ধ্বনি জন্য যে বাতাস বেরিয়ে আসে সে বাতাস গরম। কিন্তু এই উষ্মা হচ্ছে ক্ষোভ বা জোর দিয়ে কিছু বলা, উষ্মা হচ্ছে ক্ষোভ ক্রোধ বা জোর দিয়ে কিছু বলা, সেটা হচ্ছে উষ্মা, উষ্মা প্রকাশ। এবার এই যে চারটি ধ্বনি তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, সেই সঙ্গে হ, এটা উচ্চারণ করবার সময় আমাদের শ্বাসবায়ু স্বাভাবিকভাবে অন্যগুলোর থেকে একটু বেশি জোর বা খানিকটা ক্ষোভ বা খানিকটা উষ্মার সঙ্গে উচ্চারিত হয়, তাই এই চারটি ধ্বনিকে বলা হয় উষ্মধ্বনি, নট উষ্ণধ্বনি, উষ্ম। এর মধ্যে তিনটে, এই তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই তিনটে ধ্বনি উচ্চারণ করতে গেলে অনেক সময় বা কখনো কখনো শীষ দেওয়ার মতন একটা ধ্বনি বেরিয়ে আসে, শীষ দেবার মতন একটা ধ্বনি বেরিয়ে আসে, তাই এই তিনটি ধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয়। তো শীষ ধ্বনি কেন বললাম? তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই তিনটি ধ্বনি উচ্চারণ করবার সময় কখনো কখনো শীষ দেবার মতন একটা ধ্বনি বা আওয়াজ বেরিয়ে আসে, সব সময় কিন্তু সেই শীষ বেরোবে না, কখনো কখনো উচ্চারিত হয়, তাই এই তিনটিকে বলা হয় শীষ ধ্বনি। এবার ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি বা স্পর্শধ্বনি, তালব্য স থেকে হ পর্যন্ত উষ্মধ্বনি, এর মাঝখানে রয়েছে অন্তস্থ জ র ল ব। অন্ত মানে হচ্ছে মাঝখান, মিডল। স্পর্শধ্বনি উষ্মধ্বনি তার মাঝে, মাঝখানে, অন্ত মানে মাঝখান,
স্থ মানে থাকা। তাহলে বোঝা গেল কেন এটা পরে আলোচনা করলাম। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি স্পর্শ ধ্বনি, তালব্য স মূর্ধন স দন্ত স এবং হ উষ্ম ধ্বনি, তার মাঝখানে রয়েছে বলে এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি। এছাড়া এই অন্তস্থ ধ্বনির নামকরণে আরও একটা ব্যাখ্যা আছে। এর মধ্যে এই অন্তস্থ জ ব র এবং ল পুরোপুরি ব্যঞ্জন ধ্বনির মতনও সবসময় উচ্চারিত হয় না, আবার পুরোপুরি স্বরধ্বনির মতনও উচ্চারিত হয় না। স্বর এবং ব্যঞ্জন এর মাঝামাঝি একটা উচ্চারণ হয়, এর মাঝখানের একটা উচ্চারণ, তাই একে বলা হয় অন্তস্থ ধ্বনি। বোঝা গেল? এই দুটোকে আমি আলাদা করে লিখে নিলাম। ব্যঞ্জন ধ্বনি যেগুলো ছিল প্রথমে মিটিয়ে দিলাম, জায়গার অভাব হচ্ছিল। ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এই দুটো ধ্বনি আমরা আলাদা করে লিখেছি। আসলে এইটাকে বলা হয় তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি কেন? এই ধ্বনি দুটো যখন উচ্চারিত হয় আমাদের জিভ উল্টে গিয়ে মূর্ধাতে, অর্থাৎ আমাদের মুখগহ্বরের যে সবচেয়ে উপরের যে ছাদ রয়েছে সেখানে অত্যন্ত জোরে এটা লেগে দাঁতের গোড়াতে আঘাত করে, একটা তাড়না সৃষ্টি করে। কি করে? একটা তাড়না সৃষ্টি করে, তাই এটাকে বলা হয় তাড়নজাত ধ্বনি। বোঝা গেল? অন্তস্থ অ এবং খণ্ডত, অন্তস্থ অ এবং খণ্ডত, এটা অন্তস্থ জয়ের কোমল রূপ বা খানিকটা স্বরধ্বনির মতনের উচ্চারণ হয়, এটার খানিকটা স্বরধ্বনির মতন উচ্চারিত হয়। কোনো শব্দের প্রথমে এর উচ্চারণ আমরা পাই না, এটা সাধারণত মাঝে অথবা শেষে থাকে, এটা কোনো শব্দের শুরুতে উচ্চারণ কিন্তু হবে না। এটা মূলত অন্তস্থ জয়ের কি বললাম কোমল রূপ বা স্বরধ্বনিগত একটা উচ্চারণের রূপ। রইল খণ্ডত, এটার উচ্চারণ কিন্তু খণ্ড ত, খণ্ডত্ব নয়, খণ্ডেত্ব নয়, খণ্ডীয়ত নয়, এটা খণ্ডত। আসলে কি খণ্ড? এর সঙ্গে কোনো ব্যঞ্জন ধ্বনি নেই। ত বলতে গেলে আমরা এর সঙ্গে ত যোগ অ বলবো, কিন্তু এই খণ্ডত বলতে গেলে এর সঙ্গে এই স্বরধ্বনি নেই, অর্থাৎ এখান থেকে স্বরধ্বনি খণ্ডিত করে দেওয়া হয়েছে, ধ্বনিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই এটা খণ্ডত। সাধারণত শব্দের মাঝে এবং শেষের ব্যবহার, কোনো শব্দের শুরুতে এটা তোমরা পাবে না। যেমন ভবিষ্যৎ, এটা খণ্ডত, এর নিচে হস্বচিহ্ন কখনোই দেবে না ভুল করে। এটা এই ভবিষ্যৎ কথাটা আমি এভাবেও কিন্তু লিখতে পারি, এই যে কোনো তয়ের নিচে হস্বচিহ্ন যদি থাকে আর এইটা, কিন্তু এটা একেবারে এর মধ্যে কোনো পার্থক্য নেই, খণ্ডত এটাই কিন্তু হস্বচিহ্ন দেওয়া যেটা রয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনো স্বরধ্বনি নেই, এটা এবং এটা একই জিনিস। ভবিষ্যৎ আমরা এভাবেও লিখতে পারি, কিন্তু সাধারণত আমরা দেখে দেখে এমনভাবে অভ্যস্ত যে এভাবেই চারদিকে দেখা যায় এবং আমরাও লিখে থাকি। তো এখানে এই খণ্ডতয়ের একটা অন্য বিষয় বলি, উচিত বানান কিন্তু কখনোই তোমরা খণ্ডত লিখবে না, উচিত সবসময় বর্গীয়তয় হবে, খণ্ডত কখনোই
হবে না, উচিত বানানে সর্বদাই বর্গীয় ত হবে। বাকি রইল অনুস্বার এবং বিসর্গ। অনুস্বার এবং বিসর্গ ব্যঞ্জনধ্বনির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ব্যঞ্জনধ্বনি। এরা আসলে ব্যঞ্জনধ্বনি হলেও ব্যঞ্জনধ্বনি যেমন পরনির্ভরশীল, এরা আরও বেশি পরনির্ভরশীল। কেমন? যেমন ক এর সঙ্গে আমরা আ যোগ করলে কা বলতে পারি, অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি আমরা যোগ করতে পারি। প এর সঙ্গে দীর্ঘ উ যোগ করলে, প এর সঙ্গে দীর্ঘ উ যোগ হর্ষ উ যোগ করলে আমরা পু বলতে পারি। কিন্তু অনুস্বরের সঙ্গে কেউ আ যোগ করতে পারবে? কেউ কিন্তু সেটা পারবে না। বা বিসর্গের সঙ্গে কেউ একার যোগ করতে পারবে? কেউ পারবে না। আসলে এই দুটো ধ্বনিকে বলা হয় আশ্রয় স্থান ভাগী ব্যঞ্জনধ্বনি। আশ্রয় স্থান ভাগী ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ এরা অন্য ব্যঞ্জনধ্বনির সঙ্গে আশ্রয় নিয়ে তবে উচ্চারণ হয়। যেমন ব এর সঙ্গে অ, তারপরেই অনুস্বার হয়েছে স, বংশ। অর্থাৎ এই যে ব ব্যঞ্জনকে আশ্রয় নিয়ে উচ্চারিত হয়, তাই অন্যজনের আশ্রয়ে উচ্চারিত হয় বলে একে বলা হয় আশ্রয় স্থান ভাগী ধ্বনি। আবার যেমন দুঃখ, দয়ের সঙ্গে একে আশ্রয় নিতে হয়েছে, তাই একে বলা হয় আশ্রয় স্থান ভাগী ব্যঞ্জনধ্বনি। এবং এর আরেকটা নাম আছে অযোগ বাহ ধ্বনি। অযোগ বাহ, অ মানে নয়, যোগ অর্থাৎ যোগ করা যায় না। কি যোগ করা যায় না? অর্থাৎ এই অনুস্বার এবং বিসর্গ এর সঙ্গে সরাসরি কোনো স্বরধ্বনি যোগ করা যায় না। এতে আমরা একার দিতে পারবো না, হ্রস্বিকার দিতে পারবো না, হ্রস্বও দিতে পারবো না, অর্থাৎ সরাসরি এর সঙ্গে যোগ হয় না, অযোগ। কিন্তু নানা রকম এরা কি শব্দ বা ধ্বনি নির্মাণে নির্বাহ করতে সাহায্য করে, তাই এদেরকে বলা হয় অযোগ বাহ ধ্বনি। বাকি রইল একটি ধ্বনি, চন্দ্র বিন্দু। আবার চাঁদ বলার কিন্তু দরকার নেই, চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু। এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কোনো শব্দ অনুনাসিক হবে না অনুনাসিক হবে না, অনুনাসিক অর্থাৎ নাক দিয়ে বাতাস বেরিয়ে আসবে কি না। যেমন এই যে চাঁদ, এটা কিন্তু চাঁদ হয়নি, এটা চাঁদ হয়েছে। কিন্তু যখন এই উপরে চন্দ্রবিন্দু দেব, এটা হয়ে গেল চাঁদ। অর্থাৎ কোনো শব্দ অনুনাসিক হবে কি না সেইটা বোঝাবার জন্য আমরা চন্দ্রবিন্দু দিয়ে থাকি। আর একটা লিখি, শাঁখ, শঙ্খ, শঙ্খ থেকে শাঁখ এসেছে। এই যে আগে বলেছিলাম উঙ, ইয়, ন, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এগুলো উঠে গিয়ে শব্দ অনুনাসিক করে দেয়। তাহলে এই যে উঙ উঠে গিয়ে চন্দ্রবিন্দু করেছে, অর্থাৎ কোনো ধ্বনি অনুনাসিক হবে কি না সেটা বোঝানোর জন্য চন্দ্রবিন্দুর প্রয়োজন হয়। তাহলে আজকে আমরা ব্যঞ্জনধ্বনিগুলো বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে আমাদেরকে জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে ধ্বনি পরিবর্তন বিষয়ে।